Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Dr. Banerjee, telephone. Excuse me, please. Good morning, sir. Haan, bolo. Kon patient? Aaji operation korte hobe? Haan, haan. Ta to bote. Ta chhara jokhon upay nei. Haan, ami nishchoi thakbo. Ki bolle? আমি অপারেশন করব কিন্তু না না শর্মা ওসব ভাবনা তোমাকে ভাবতে হবে না আই ইনসিস্ট অপারেশন তোমাকে করতে হবে আহা তুমি ভয় পাচ্ছ কেন আই শ্যাল বি देयर আমি তোমার সঙ্গে থাকব হ্যাঁ অপারেশন তোমাকে করতে হবে থ্যাংক ইউ মাই চাইল্ড থ্যাংক ইউ Shall we go? I am ready. Mm-hmm.
upper and mid lobe. That's rather a given up case, you know. The chance of it is Nikki Hobbit. Marmunahar, to me, Pastor Dip Kato. Kintu, sir, Amar Munahar, Tahala Amrabarum Dutu Stage. ঠিক আছে আরম্ভ তো হোক ক্যান উই স্টার্ট ইয়েস পালস 108 রেসপিরেশন 24 প্রেসার 170 ব্লাডটা রেডি করে রাখো আরম্ভ করো সেকশন Stop the operation, pulse power jackson. BP, systolic 60, diastolic power jackson. I'll be covering them. Let's close. Close, Koroba Sharma. বসো মা বসো বসো খুব মন খারাপ হয়ে গিয়েছে না ওয়েল মাই চাইল্ড ইটস ভেরি ন্যাচুরাল দেখো মা মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে হলে এরকম হার তো মাঝে মাঝে স্বীকার করতেই হবে কিন্তু এই পরাজয়টা তো তোমার কোনো গ্লানি নেই আমি জানি তুমি হয়তো ভাবছ তোমাকে দিয়ে এই অপারেশন আমি করালাম কেন আজ হয়তো তুমি বুঝতে পারছো না যখন তোমার আরো বয়স বাড়বে অভিজ্ঞতা বাড়বে সেদিন তুমি বুঝতে পারবে মা সেদিন বুঝতে পারবে আই অ্যাসিওর ইউ মাই চাইল্ড You have operated very, very successfully. You have done a good operation, Kuracho, Ma. Dekho, doctor ki sob shomoy ei bishwash niye kaj korte hobe. Je rogi bachbei. Amake chhere dao! Get out of my way! Apni doctor Chandra. Haan, ami doctor Chandra. Bolo. Ami jante chai amar ma ke. মেয়ে ডাক্তার দিয়ে অপারেশন করানো হলো কেন নাও 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 মাই বয় ডোন্ট গেট এক্সাইটেড ডোন্ট গেট এক্সাইটেড তোমার মার যিনি অপারেশন করেছেন তার থেকে ভালো আর কেউ কিচ্ছু করতে পারত না আমিও তাই না তুমি বিশ্বাস করো দ্যাটস আ লাই উনি উনি আমার মাকে খুন করেছেন কি পাগলামো হচ্ছে কি পাগলামো হচ্ছে পাগলামো করছি শি ইজ আ মার্ডারার শি ইজ আ মার্ডারার আমার মাকে খুন করেছে 100 বার বলবো 1000 বার বলবো আমার মাকে খুন করেছে আমার মাকে খুন করেছে তোমায় আমি সত্যি ভালোবাসি বৌদি
কিন্তু তবু বলবো তুমি অবিনাশের মৃত্যুর জন্য দায়ী, তুমিই তাকে তিলে তিলে হত্যা করেছো। কিন্তু কাউকে যেন বলো না যে ওষুধ যা তুমি নিজ হাতে ঢেলে দিয়েছো। It's cold-blooded, deliberate and preposterous murder. My lord, I would even suggest that it was a murder pre-planned and premeditated. সামনের দিকে ঘুরছো কেন? পাড়া তো পাশে গিয়ে বসো না। কি পারি না বলতে চাস? কি হে আবার অত টাকা বাজি? এই সরমা ব্যানার্জির পাশে বসতে হবে। গুড ক্রিয়েট স্যার। হিয়ার ইজ দ্য চ্যালেঞ্জ, কে বইবা কও সরমা ব্যানার্জির পাশে? কোথায়? টাকা দাও আমি বসছি। টিউটোরিয়াল ক্লাসে বসতে হবে কিন্তু। ম্যাচার স্টিটল, টাকা দাও। কুইক 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 কুইক, বেশ তো আগে বসো। একটু সরে বসবে? আমি এখানে বসবো। সরে বসো না, জায়গা তো রয়েছে। তুমি ওখানে কেন অবিনাশ? ওরা বড় জ্বালায় স্যার। নিজের জায়গায় যাও। আমি ওকে বলি এখানে বসেছি স্যার। সেদিন হার্ট প্যালপিটেশনের কেসটা ভালো বুঝতে পারিনি, আজ একটু বুঝিয়ে দিন না। ওয়েল অবিনাশ মাই ফ্রেন্ড, তোমার হার্টের যেরকম অবস্থা দেখছি তাতে প্যালপিটেশন সম্বন্ধে তো তোমার ভালোই বোঝা উচিত আমার মনে হয়। ওয়েল 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 মাই বয়েজ, নাও দ্যাট উই হ্যাভ হ্যাড আওয়ার লাফটার, অন টু আওয়ার সাবজেক্ট। টুডে উই আর গোয়িং টু ডিসকাস দ্য এটিওলজি অ্যান্ড প্যাথোজেনেসিস অফ রিউম্যাটিক ফিভার। তুমি আমার উপর রাগ করেছো না? আপনি আর কিছু বলবেন? দেখো ওই বাঁদরগুলো 20 টাকা বাজি ফেললে, ঠিক লোভ সামলাতে পারলাম না। কিসের লোভ? 20 টাকা? না মানে হ্যাঁ অনেকটা তাই। আপনাকে 4 বছর ধরে জানি, এর মধ্যে অনেক দিন অনেক লোভই আপনি সামলাতে পারেননি। শর্মা শোনো, দেখুন ডাক্তারি পড়াটা আমার বিলাসিতা নয়, এখানে আমি পড়াশুনো করতে আসি। 1 বছর স্কলারশিপ না পেলে তাও বন্ধ হয়ে যাবে, আপনি কি তাই চান? কি আজও অফিস যাবে না নাকি? আমার কথা যে কানেই যাচ্ছে না। ও তুমি এসছো, ভালো হয়েছে। শুনবে খানিকটা? তোমার ওই ছাই ফাঁসের কথা আমি শুনতে চাই না, আমি জানতে চাই তুমি অফিস যাবে কি না। ছাই দিলে তো মুডটা মাটি করে। কাল থেকে তো 100 বার বলছি আমি আর অফিস যাব না যাব না যাব না। মনিময় বারু যে পরের গোলা আমি আর করবে না। হলো কিন্তু এদিকে চলবে কি করে? না চলে না চলবে বলছি, 2 দিন সবুর করো, নাটকখানা সিনেমা কোম্পানি নিয়ে নিলে তখন। আর যদি সিনেমা কোম্পানি না নেয় নাটক? সিনেমা কোম্পানি যদি না নেয় নাটক, আমি যদি মরে যাই? যাও যাও এখন বিরক্ত করো না, আমার কাজ আছে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি, আমার দ্বারা হবে না। এতদিন তো গান লিখে খুব রোজগার করেছো, এখন বুঝি আমার নাটক মাথায় চেপেছে? এসব বুদ্ধি আবার তোমায় কে দিলে? যেই দিক তোমাকে আর বকবক করতে হবে না। আচ্ছা তুই নাটকের কি বুঝিস শুনি? বুঝি আর কাজ নেই, ওসব মতলব ছাড়বে তো ছাড়ো, নইলে কপালে দুঃখ আছে। আচ্ছা তোকে যদি ডাক্তারি পড়া ছাড়তে বলি তাহলে তোর কেমন লাগবে?
দুটো কাজ এক হলো নাকি? না না, তা হবে কেন? আমি নিজের মতলব ষোলো আনা বজায় রেখে চলবো, আর তুমি বেটা সব আশা ভরসা সব জলাঞ্জলি দিয়ে দিন রাত শুধু ঘানি টানো। আমি তো তোমার তখনই বলেছিলাম বৌদি, আমার লোকের ওপর ভরসা করে ডাক্তারি পড়ে কাজ নেই। তুমি আর কদিন গলা ধাক্কা দিয়ে অফিসে পাঠাবে? তুমি শুনে রাখো, কাল থেকে আর আমি কলেজ যাচ্ছি না। তুমি তোমার কাব্য নিয়ে থাকো, আমি আমার অন্য ব্যবস্থা দেখছি। কেমন হলো? তো বেশ হয়েছে। আমি কি ওকে পড়া ছাড়তে বলেছি নাকি? ও আমার লেখা নিয়ে খোঁটা দেয় কেন? বেশ করে, ও তোমাকে হাড়ে হাড়ে চিনেছে বলেই খোঁটা দেয়। আমার যত হয়েছে যন্ত্রণা। হায় তুক্কা। গুড মর্নিং বাস, গুড মর্নিং। সলিল, তোমরা ক্লাসে যাচ্ছ? আগে হ্যাঁ। আর এক কাজ করো তো, সরমাকে একবার বলো আমার সঙ্গে যেন দেখা করে। সরমা তো আসেনি স্যার। সে আজও আসেনি? কোনো খবর পাঠিয়েছে? কই না তো। অবিনাশও আসেনি স্যার? জানি, সে অসুস্থ। আচ্ছা তোমরা ক্লাসে যাও। নমস্তে মাইজি। চন্দ্র সাহেব বাড়ি আছে? ভিতরে আছে, আপ যাইয়ে। আরে এসো এসো সরমা এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে রয়েছি। বসো বসো বসো। তোমাকে ডেকে পাঠিয়েছি বলে নিশ্চয়ই খুব অবাক হয়েছো। তো তোমার কি ব্যাপার বলো তো, কলেজে প্রায় কামাই হচ্ছে কেন? যাক, তোমাকে সুখবরটা আগে দিয়ে রাখি। কাল রাত্রে খবর পেলাম ফার্স্ট এমবি এক্সামিনেশনে তুমি প্রথম হয়েছো, কিন্তু মার্কস খুব ভালো পাওনি। ফাইনালেতে ইউ উইল হ্যাভ টু ডু বেটার, অনেক ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ স্যার, নিশ্চয়ই চেষ্টা করব। ভেরি গুড, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। ইয়ে দেখো, আর তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করো না, আমি তোমাকে অত্যন্ত স্নেহ করি বলেই বলতে সাহস করছি। আমি শুনলাম মা, সংসারের অনটনের জন্য তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাই কি? বুঝেছি। তো দেখো, আমার একটি অত্যন্ত পরিচিত ছেলে আমাকে দাদা বলে ডাকে, তার ছোট ভাইয়ের জন্য একজন টিউটরের কথা অনেকদিন ধরে আমায় বলছে। এ কাল রাত্রেও তার সঙ্গে দেখা হলো, আবার বললো মাইনে ভালো দেবে, অন্তত 150 টাকা। তবে তোমার প্রয়োজন আছে কিনা সে কথা ভেবে দেখো। ভাবতে হবে না স্যার, এই কাজ আমি নেব। কিন্তু দেখো, আবার পড়াশোনার ক্ষতি করো না যেন। না স্যার, দুশ্চিন্তা কাটলে পড়াশোনা বরং ভালোই হবে। গুড, আই হোপ সো। আপনাকে কি বলবো জানি না, প্রথম থেকে আপনার দয়া না থাকলে। থাক থাক থাক, তুমি তো আমাকে কোনো কথাই বলনি। ভাগ্যিস অবিনাশ আমাকে তার চিঠিতে সব কথা জানালো, তবেই তো আমি বুঝতে পারলাম। এই তো অবিনাশের চিঠিটা দেখে নিচ্ছিল। এই ওয়া, পড়ে দেখো। ছেলেটা এবারেও ফেল করেছে। এবারে একটা দরকারি কথা লিখছি মাস্টার মশাই, বিছানায় পড়ে না থাকলে নিজে আপনার কাছে যেতাম। আমার জন্য যে টিউশনটা ঠিক করেছিলেন সেটা আমার আর দরকার নেই। প্রথম কারণ, ও আমার ভালো লাগবে না। দ্বিতীয়, আমার ডাক্তারি পড়া এইখানেই শেষ, এ সাথে আর কুলোচ্ছে না, মিছিমিছি পণ্ডশ্রম, তাই রোজগারের তাড়া নেই খুব। কিন্তু টিউশনিটা আপনি আরেকজনকে দিন মাস্টার মশাই, আমাদের ক্লাসের সরমা ব্যানার্জি। সম্প্রতি তাদের খুব টানাটানির মধ্যে দিয়ে চলেছে শুনলাম, তার পড়াশুনো হয়তো এইখানেই বন্ধ করতে হবে। কিন্তু আপনিও নিশ্চয় জানেন, রত্নের মতো নিজের মূল্যেই দাম ওর। নিজের পায়ে দাঁড়াতে না পারলে শেষকালে অযোগ্য লোকের ভিড় বাড়বার সম্ভাবনা বেশি। আমি তো শয্যাশায়ী, একবার আসুন না উপরের ঠিকানা। দরজা খোলা আছে। তুমি
আমি আপনাকে ধন্যবাদ জানাতে এলাম। চন্দ্র সাহেব রত্নের সুব্যবস্থাই করেছেন। হ্যাঁ, আরো একটা কথা, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, আপনার রেজাল্টও বেরিয়েছে, সময় করে গিয়ে একদিন দেখে আসবেন। সরমা, সরমা, সর আমি কিছুতেই মেয়ে মাস্টারের কাছে পড়বো না। আমি কি করবো বল তো, দাদাই ঠিক করেছে। দাদা ঠিক করেছে কেন, আমায় বলেনি কিছু, যেটা বলে দাও শিখি। আহ, শুনতে পাবে যে, দুদিন সামনে গিয়ে বস, তারপর বলিস সে পড়াতে পারে না, সেই শুনলেই সে বারণ করে দেবে। আচ্ছা আমি বলে দিচ্ছি। আহ দাঁড়া শোন, নমস্কার। নমস্কার। দেখুন, আমারই আপনার কাছে পড়ার কথা, কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস জানানো দরকার। আমি এক বছর আইসি পরীক্ষা দিইনি, আরেক বছর ফেল করেছি, কলেজের পরীক্ষা তো 10-15 নম্বরের বেশি পাইনি কখন, এবারও ফেল করবো জানা কথা, কিন্তু পাশ না করতে পারলে আপনার দোষ হবে। এবারে ভেবে দেখুন পড়াবেন কি না। ভাবতে সময় লাগবে একটু, তা তোমার নাম ধরে ডাকলে আপত্তি নেই তো? না, আমার নাম মন্টু, বসুন। দেখো, আমায় যদি আইন পরীক্ষা দিতে বলো এখন, সব বিষয়ে শূন্য পাবো। তুমি 10-15 পাও যখন, তখন নিশ্চয়ই কিছু জানো। কিচ্ছু না, ফিজিক্স কেমিস্ট্রি ওটাই বুঝি না। সুইচ টিপে আলো জ্বালানো যায়, এ তো জানাই ছিল, কিন্তু কারেন্ট এলো কি করে, আলো জ্বললে আমরা দেখতেই বা পাই কেন, তাছাড়া আমার কথা তোমার কানে যাচ্ছে কি করে, এসব যদি ভালো করে বোঝো, দেখবে ফিজিক্স কেমিস্ট্রির সব উত্তর ওতেই আছে। আরেকটা কথা, মেয়েদের কাছে পড়তে হবে, এই দুর্ভাবনা যদি কাটিয়ে উঠতে পারো, তাহলে তোমার পরীক্ষা পাশের ভার আমি নিতে পারি। আপনি তাহলে শুনে ফেলেছেন, তাহলে কবে পড়াবেন? যেদিন থেকে খুশি, কাল। এই যে শর্মা। নমস্কার স্যার। খবর ভালো? ভালো। সেখানে পড়াচ্ছ তো, ছাত্রটি কেমন? মাথা পরিষ্কার কিন্তু পড়ায় মন নেই। সেম ওল্ড স্টোরি। ভালো কথা, আমাদের কলেজ ম্যাগাজিনে ওই অরিকুলার ফিব্রিলেশন সম্বন্ধে তোমার আর্টিকেলটা পড়লাম, বেশ চমৎকার আর্টিকেল লিখেছো, ভেরি গুড। কিন্তু ওই মেকানিজম অফ সার্কাস মুভমেন্টটা ঠিক ভালো করে এক্সপ্লেইনড হয়নি। তুমি এক কাজ করো না, একদিন বিকেলে এসো, আমরা এই সম্বন্ধে আলোচনা করব, উই শ্যাল ডিসকাস অ্যাবাউট ইট। আজ বিকেলে যাব? আজ বিকেলে? আজ ও না না, আজ বিকেলে তো হবে না, আজকে আমার অবিনাশকে দেখতে যেতে হবে, সকালে তার কন্ডিশনটা বেশ খারাপ দেখে এসেছি। তুমি কাল বিকেলে এসো, বুঝেছো? ওয়েল অবিনাশ মাই ফ্রেন্ড, তোমার হাতে যেরকম অবস্থা দেখছি, তাতে প্যালপিটেশন সম্বন্ধে তো তোমার ভালোই বোঝা উচিত আমার মনে হয়। I'm sorry. That's it. আরে তুমি এখানে? হ্যাঁ দিদিমণি, আজ তো 7 রোজে আমি এখানে আছে। চন্দ্র সাহেব আসেননি? আসিয়াছিলেন, চলে ভি গেছেন, দাওয়াই সব আমাকে সমঝে দিয়ে গেছেন। বাবু কেমন আছেন এখন? ভালো আছেন, লেকিন বুখার ভি বহুত জ্যাদা আছে। বাবু জেগে আছেন, আপনি ওপরে যান না, আমি থোড়া পানি নিয়ে আসি। আপনার এতটা বাড়াবাড়ি আমি ঠিক সেদিন বুঝতে পারিনি। সেদিন তো কিছু বুঝতে আসনি, কিছু বলতে এসেছিলে। চন্দ্র সাহেব কি অসুখ বলেছেন? জিজ্ঞেস করিনি। আমি আমার সেদিনকার ব্যবহারের জন্য খুবই লজ্জিত,
আপনি খুব রাগ করেছেন না? না। তাহলে আমাকে না হোক, দাদাকে একটা খবর দিলেন না কেন? কি খবর? আমি অসুস্থ, আমি অসহায়, আমার দেখার কেউ নেই, আমি কেমন আছিস? এই তো দিব্যি ভালো হয়ে উঠেছিস। তাহা তোমাদের সেবার ঠেলায় অন্য কেউ হয়ে আসলে ঘোরদৌড় শুরু করে দিত। তা হাতেগুলো কি? সেই যে নাটকটা লিখছিলাম তারই খানিকটা নিয়ে এলাম। তোর তো সময় কাটছে না, একটু পড়ে দেখ না কেমন হয়েছে। আবার অসুখটা বাড়াতে বলছে মণিময়দা? কেন, একবারে স্বাদ মেটেনি? দাদা কখন এলে? এই তো এলো। এই তো এলো মানে? আমি তো অনেকক্ষণ এসেছি, সারাদিন তোমার কাছে বসে থাকলেই আমার চলবে। আমি চলি, আমার কাজ আছে। কই খাতাটা দিয়ে গেলে না? দেখো অবিনাশ, প্রাণে তোমার ভয় থাকে তো ওর লেখা নিয়ে ওকে কিচ্ছু বলো না। তারপর আছো কেমন? কেমন দেখছো? দেখছি তো ভালোই, কিন্তু ওষুধটা খাওনি কেন? আচ্ছা শরমা, আমার ওষুধ খাওয়ার কি দরকার বলো তো? এমনি তো ভালোই আছি। আর তাছাড়া একটা কথা কেন ভুলে যাও, যে আমার নাম অবিনাশ, অর্থাৎ যার বিনাশ নেই। তা তো বটেই, অসুখের সময় কথা মনে ছিল না? তখন তো মাস্টারমশাই আমাকে বাঁচান, আমি আর পারি না, সারমা আমায় ছেড়ে যেও না। আমি এরকম কোনো কথা বলতেই পারি না। বলনি, এর উপরেও যা বলেছো তা যদি বলি তো অজ্ঞান হয়ে যাবে। যাক গে, আর বীরত্বে কাজ নেই, খেনা ওষুধটা, আমার কলেজ আছে, আমি যাচ্ছি। বড় বড় চোখ করে দেখছো কি? খেনা দাও। মরণ রে তুহু মম শ্যাম সমান। আপনি কাকে চান? মন্টু। ও, আমাদের মন্টুকে? মন্টু, 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 মন্টু মানে আমাদের মন্টু? তো মন্টুকে আপনি পড়ান? ও, কি আশ্চর্য দেখুন তো, আপনাকে শুধু শুধু এখানে দান করে রেখেছে। মন্টু হয়তো আবার কথা বলবেন না, ওটা ওই রকম। তা আপনি চলুন, বসুন, চলুন, চলুন, বসুন। আমি মন্টুর দাদা বিপিন চৌধুরী। চন্দ্র সাহেব আমাদের ঠিক বন্ধুর মতোই, আপনার সম্বন্ধে তিনিই আমাদের বলেছিলেন। তা আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার ডাকছিল দাদা। ডাকছিল মানে? উনি এক ঘন্টা তোমার জন্য অপেক্ষা করছেন, তোমার কোনো পাত্তাই নেই। ভূত কোথাকার, এই গাধাটিকে মানুষ করতে আপনাকে হিমশিম খেতে হবে। ও আচ্ছা, আমি চলি, পরে দেখা হবে, নমস্কার। নিকশ কালো আধার নামে আকাশ জুড়ে ভাই, গজল মেঘে রাধারে ভাই, ফুলের দেখনা, ফুলের দেখনা, ভাই রে। জানো শর্মা, এখানে বসলে আমার কি মনে হয়, এই গঙ্গার জল, গঙ্গার পাড়, মাছি, মাছির গান শুনতে শুনতে মনে হয়।
যেন এর সঙ্গে আমার একটা বিরাট মিল আছে। এইরকম একটা স্রোত ধরে যেন আমার কোথায় যাবার কথা, যেন কোনো একটা মাছির অপেক্ষায় বসে আছি। বারোটা বাজলো, বাবুর পাত্তা নেই। কি যে মতিগতি হয়েছে, এই করেই ব্যবসার বারোটা বাজাবে। রাজেন, বাবুর আগে পান থেকে চুন খুঁজলে একেবারে মারমুখী হয়ে উঠতেন, আর এখন কোত্থেকে যে কি হচ্ছে কোনো পাত্তাই নেই বাবুর। এত করে বললাম মশাই, সে একটা সাতের আটের দরে ছেড়ে দিন, সে কে কার কথা শোনে। আরে বাবা, আমারও তো দুয়ানা শেয়ার আছে, এখন কেয়ারই করে না। তা আপনার যখন শেয়ার আছে আপনি বলুন না কেন একটু ভালো করে। বলি না কি ভেবেছো? হ্যাঁ বললি, বলে কি জানো? বলে মশাই না পোষায় ছেড়ে দিন। তা বেশ তো, আপনি আপনার অংশ নিয়ে অন্য কারোর সঙ্গে জয়েন করুন না। রাজেন, তুমি ছেলে মানুষ, আমি কি টাকা দিয়ে শেয়ার কিনেছি? হে হ্যাঁ, আমি হচ্ছি ওর ওয়ার্কিং পার্টনার। আসুন বিপিনবাবু, আসুন, দেরি হয়ে গেছে, যা ক্ষতি নেই। শরীরটা খারাপ না তো? না ভালো। বিভিন্ন, আমি বলছিলাম কি, আয়রনের ট্রানজাকশনটা ক্লোজ করে দিলে হয় না? বাজারের যে অবস্থা, মানে তেমন সুবিধের নয়। গানের দাম 5-6 নেমেছে দেখেছেন কি? অ্যালকালিনের গুদামটা একবার দেখে আসা উচিত নয় কি? উচিত তা আপনি কি দেখে শুনবেন? আমি এখন চলি, আমার কাজ আছে। কি মুশকিল! আরে দরকারি কাগজপত্রগুলো একটু সই করে দিয়ে যান, ওসব কাল হবে। রাজেন, এবার বোধহয় আমি বুঝতে পেরেছি, মনের সইতে কাগজের সই বাবুর মাথায় উঠেছে। এইসব মোটামোটা বই পড়াতে পারে মেয়েটা? এই এক কথা তো আজ পর্যন্ত কতবার জিজ্ঞেস করলে মা, এসব জল ভাত তার কাছে। তবে তুই বারবার ফেল করিস কেন হতে ভাগা? একটা মেয়ে তোকে পড়ায় লজ্জা করে না? এবার বিপিনকে বলবা একটা পুরুষ মাস্টার ঠিক করে দিতে। তুমি যাও তো এখান থেকে মা, উনি এসে পড়বেন এখন। আমার মাথা নেবে, যা কোনো কালে পছন্দ করি না তাই। গঙ্গা, গঙ্গা, বড় দাদাবাবুর খাবারটা গুছিয়ে রাখ। বিদ্যাধরী যখন এসে গেছেন তখন উনিও এলেন বলে। আসতে পারি? আসো। তারপর কতক্ষণ এসেছেন? এই কিছুক্ষণ। মন্টু, চট করে দুটো অ্যাসপ্রো কিনে নিয়ে এত বেজায় মাথা ধরেছে, ওকে একটু ছুটি দেবেন শর্মা দেবী। বাহ, আমি এখন উঠবো কি করে? আরে যাবি আর আসবি। ব্যবসায় যা পরিশ্রম, তার চেয়ে আপনারা বেশ আছেন। মন্টু পড়ছে কেমন? ভালোই। এবারে পাশ করে বলে মনে হয়? কি জানি,
আপনার যেরকম মাথা ধরা শুরু হয়েছে। দেখুন মানুষটা আমি কিন্তু খুব চতুর নয়, বুঝতেই পারছেন। আচ্ছা আপনাকে খুব ডিস্টার্ব করি না। আচ্ছা অ্যাসপ্রো বেশি খাওয়া উচিত নয় না? কেন বলুন তো, হাট খারাপ না? আমি কিন্তু রোজই খাই। আপনি কথা এত কম বলেন কেন? মন্টুকে তো বেশ পড়েন। ওই তো এই হাসিটুকুই জবাব হলো। এই নাও তোমার আসতো, একেবারে এক শিশি এনেছি, আর শিগগির লাগবে না। খুব ভালো বাবু শিখেছে দেখছি। আচ্ছা আপনি ওকে পড়ান, আর ডিস্টার্ব করবো না আপনাকে। বোঝো লেটারিং এ আপনার হাত তো অদ্ভুতই দেখছি। ওই অর্ডারটা কিন্তু আমার কালকে চাই, আর টাকাটা আপনার কালকেই আমি পাঠিয়ে দেবো। অর্ডারটা তাহলে কালকে ওই সঙ্গে পাঠিয়ে দেবেন। হে দেখো টাকা আপনার দরকার বললেই তো হয়, এনে। আরে এসো এসো শর্মা। আচ্ছা চলি। এসব হচ্ছে কি শুনি? কেন কমার্শিয়াল আর্ট? একবার আর জিনিস পেলে না, সিগারেট নারকোল তেলের বিজ্ঞাপন। টাকা তো পাচ্ছি, টাকার জন্য। টাকা পেলে দেহটা অন্তত মাঝে কিছু কাল। আর যেটা মরে সেটা অনেকদিন আগেই মরেছে। হ্যাঁ তোমার এর মধ্যে টিউশনই হয়ে গেল? আচ্ছা আপনি এত কম কথা বলেন কেন? ব্যাস ওই হাসিটুকুর জবাব হলো? ও এটা বুঝি তোমার লেটেস্ট ডেভেলপমেন্ট? তা ভদ্রলোককে তো ঘোরাচ্ছ কেন? ঝুলে পড়লেই তো পারে দুটো বলে। এই দেখো। এই এখানে ঘুমছিস কেন? কি আশ্চর্য, ঘুমোবার জায়গা পেলে না? ওঠ, এই ওঠ বলছি। ইডিয়েট কথা। তোমার চা। থ্যাংক ইউ সো মাচ। দাও। তুই ঘুমোসনি? না। তোকে যে ডাকলুম একবার শুনেছি? দেখো আলাদা বাড়ি দেখছি, সে বাড়িতে ও যদি যায় খুন হয়ে যাবে, আমি তোমায় বলে রাখলুম। কি জানি বাবা, না ঘুমোলে এত রেগে যাবে জানলে আমি ঘুমেই থাকতাম। তুমি হাসছো? মণিমাটা তোমার নাটকখানা পড়ে দেখলাম, হিরণময় চরিত্রটা ভারী সুন্দর ফুটেছে, কিন্তু অর্ধেক লিখে রেখেছো কেন? ওই তো শর্মার হাতের লেখাটা ভালো বলেছিলাম কপি করে দিতে, তা মেয়ের সময়ই হয় না। তোদের কথা আর বলিস না। আমি আমি বাকিটা শেষ করে দেবো। আবার ইয়ার্কি করছিস? না সত্যি বলছি। দেবো লিখে দি না? তা দে না, শর্মার ঘরেই তো ম্যানুস্ক্রিপ্টটা রয়েছে। আচ্ছা কি রে হলো? না কি করলি এতক্ষণ? ভাবলাম কি তোমার মতো লোককে কি করে শায়েস্তা করা যায়। বেরো বেরো আমার বাড়ি থেকে এক্ষুনি। শর্মা আসুক তাকে নিয়েই বেরোবো। তোর তো আস্পর্ধা কিছু কম নয়, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরোবি কিনা বল। এখন তো নয়ই। পড়ো পড়ো চিঠিটা। অবিনাশ নরককুণ্ডে পড়ে আছে, এখান থেকে তাড়াতাড়ি উদ্ধার করবে তো করো, নইলে চিরদিন দুঃখ করতে হবে। শর্মা
তোমাদের আবার আঘাত হয়ে গেল বুঝি? বলি পড়ো তো ডাক্তারি, এসব নাটক কিসের? এটা নরককুণ্ড, এখান থেকে তোমায় উদ্ধার করতে হবে। কেমন কি দেখছো জাতা? জাতা বলি হারি যায় তোমার নজর। দাদা রাগিও না বলছি, কি হয়েছে? কি কি হয়েছে? এটা কি নরককুণ্ডে পড়ে থাকতে কে তোমায় মাথার দিব্যি দিয়েছে? যেখানে খুশি যাও না। কি ব্যাপার বলো তো? কেন তুমি লেখনি? আমি মানে দেখো চালাকি করো না বলছি, আমি আবার কখন লিখলুম? দাদা কাণ্ডটা দেখেছো? দাদা এমন করে তোর হাতের লেখা নকল করেছে? আমি শুধু ভুলকে গিয়েছিলাম। ভালো চাস তো ওকে ঢুকতে দিস না বাড়িতে, এই হাতের লেখা জাল করে ও একদিন দাগি হবে আমি তো বলে রাখলাম। নমুনাটা রেখে দাও শর্মা, দাগি যদি হই কখনো মণিময় তো সাক্ষী দেবে। ইডিয়েট কোথাকার, রাখবই তো, তুমি কি ভেবেছো ছিঁড়ে ফেলবো? এই না এখন বুঝতে পারলে তো, এইরকম ফাঁকি দিলে আর পাশ করতে হবে না। এখনো ফাঁকি বলছেন? দিনে তিন ঘন্টা করে পড়ছি আজকাল। ও বাবা, দিনে তিন ঘন্টা! আচ্ছা শোনো, লাইটস থেকে লজ অফ রিফ্লেকশনটা তুমি পড়ো, আমি ততক্ষণ মেটালসের একটা কম্পারেটিভ চার্ট তৈরি করে দিচ্ছি। এইসব হচ্ছে আজকাল, এমনি করলে আর পাশ করতে হবে না। ও কি হচ্ছে? এত বড় ছেলে কলেজে পড়ে, তার কানে হাত দাও কি বলে জানো? বাপদাদার আমল থেকে ওর গায়ে আঁচড়টি পর্যন্ত লাগেনি, আর তুমি বাইরের মেয়ে, তোমার কিনা হাত উঠলো? মা তুই চুপ কর, আঁচড়টা লাগা উচিত ছিল অনেক আগে, তাহলে বাইরের মেয়ের হাত ওঠার প্রয়োজন হতো না। কি এত বড় কথা? তুমি এখান থেকে যেতে পারো, তোমাকে আর পড়াতে হবে না, তোমার যা মাইনে পাওয়ানো হয়েছে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। মা তুই এখান থেকে যা, যা বলছি। দাঁড়াও মন্টু, কিছু মনে করো না ভাই, আমার অন্যায় হয়ে গেছে, বাঁচার তাগিদে মেয়েরা এমনিতেই যেতে বসেছে, তোমরা তাদের ভরসা না দিতে পারো, জ্ঞানই বাড়িও না, মুখ তুলে যদি কখনো তাদের দিকে তাকাও আমার এই কথাটা মনে রেখো। মেটালসের চার্ট নিয়ে গেলাম, শেষ হলে ডাকে পাঠিয়ে দেবো, পরীক্ষায় কাজে লাগবে। শরণাদি, শরণাদি! দেখি আজ এরই মধ্যে চললেন, মন্টুকে পড়ানো হয়ে গেল বুঝি? মন্টুর পড়াশোনার জন্য আপনার দুশ্চিন্তা শেষ নেই বিপিনবাবু, তাই না? না না তা নয়, দুদিন আসেননি, আজও চলে যাচ্ছেন, এরই মধ্যে তাই জিজ্ঞেস করছিলাম যে কিছু হলো নাকি। আচ্ছা আপনাকে আটকে রাখবো না, বাড়ি যাবেন তো? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আপনার ছোট ভাইয়ের সামান্য শিক্ষয়িত্রী আমি, মোটরে করে বাড়ি পৌঁছে দেবার এই আতিশয্যটুকু কেন বিপিনবাবু? আপনি বাড়ি যান, নমস্কার। মন্টু আজ তোমার টিউটর আসেননি? এসেছিলেন। এর মধ্যে পড়া হয়ে গেল? বললে বোধহয় মাথা ধরেছে। শোনো মন্টু, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, এবারে যদি পরীক্ষায় পাশ না করতে পারো তো ঘোড়ার ঘাস কেটে গিয়ে এবারে তোমার স্থান হবে না। মা তাকে আসতে বারণ করে।
কি বললি? মা মা মা, তুমি নাকি ওই মেয়েটিকে পড়াতে আসতে বারণ করেছো? হ্যাঁ বাবা, ও ছেলেকে পড়ানো কোনো মেয়ে মানুষের কম্ম নয়। তুই একটা পুরুষ মাস্টার রেখে দিস। মন্টু বলেছে কথা? মন্টু কেন বলবে, আমার কি চোখ নেই? ওই সব মোটা মোটা বই কি মেয়ে ছেলে পড়াতে পারে? আচ্ছা মা, সত্যি করে খুলে বলো তো কি হয়েছে? হবে আবার কি, আগে তুই বাড়ি ফিরতিস রাত দুপুরে, আর এখন সাতটায় কাজ ফেলে পালিয়ে আসিস। ওদিকে ভাইয়ের যে কি লেখাপড়া হচ্ছে তা সেই জান। এসব আমার কোনোদিনই ভালো লাগে না, আমার বাপু স্পষ্ট কথা। ও বুঝেছি। বিপিন, বিপিন শুনে যা, বিপিন আরে এসো এসো এসো, শেয়ার মার্কেট এসো। ব্যাপার কি খবর বলো? এই এলাম। হুম, বসো বসো বসো। শুনছি ব্যবসায় তো একেবারে লাল হয়ে উঠছো, আর আমায় দেখো এই সব বইপত্র ঘেঁটেই গেলাম। তোমরা কি আর চাও কিছু? হুম, মহাদেবের মতো সোনার বদলে ছাই অলঙ্কার? থাক 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 থাক, আর কবিত্ব শুরু করো না, কবিত্ব শুরু করো না। তারপর ইয়ে শর্মা পড়াচ্ছে কেমন জানো? মেয়েটি চমৎকার, একবার ওর তুলনা হয় না। আমি জানি মন্টু এবার নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে। ওর সম্বন্ধে তোমার কাছে কিছু বলতে এলাম মহিন্দা। হুম, মন্টুকে উনি আর পড়াচ্ছেন না। কেন? তোমার ঠিক পছন্দ নয় যে মেয়ে টিচার তার ছেলেকে পড়ায়, তাই তিনি নিষেধ করে দিয়েছেন। হোয়াট? ছি 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 ছি, আই ক্যান নট ইমাজিন এ থিং লাইক দিস মাই বয়। এরকম হতে পারে জানলে আমি শর্মাকে কিছুতেই তোমাদের বাড়িতে যেতে দিতাম না। শি ইজ নিডি, ইয়েস, অর্থের তার প্রয়োজন আছে, বাট ডু ইউ নো দ্যাট শি ইজ ওয়ান ইন এ থাউজেন্ড? ইউ ক্যান সে শি ইজ ওয়ান ইন এ মিলিয়ন। তা এখন তুমি আমাকে আর এ সম্বন্ধে কি করতে বলো? মহিন্দা, আমি বাড়িতে থাকলে ঠিক এমনটি হতো না। মাই বয়, দ্যাটস নট দি পয়েন্ট। আমি ধর এখন তাকে বলতে পারি না যে ইউ ইট দি আম্বল পাই, যাও তুমি আবার ছেলেটিকে গিয়ে পড়াও। তোমার কাছে একটা অন্য সুপারিশ নিয়ে এসেছি মহিন্দা, ওকে ওকে বরাবরের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, হো হো, আই সি এই ব্যাপার। গুড গুড গুড। কিন্তু দেখো আমি তো মাস্টারি করি, ডাক্তারি করি, ঘটকালি গিয়ে তো আমার দ্বারা ঠিক। তোমাকে একটা ব্যবস্থা করে দিতেই হবে। ব্যবস্থা করে দিতেই হবে? তা তোমার সদিচ্ছাটা শর্মার কাছে প্রকাশ করেছো? না। না কি হে, তাকে বলো। আর ছেলে হিসেবে আজকালকার বাজারে তুমি একজন রত্ন, সে বেশ কোনো সন্দেহ নেই। তা সেই তোমার সম্বন্ধে যদি আমার কাছে মতামত চায় আমি তখন না এসে। আচ্ছা তুমি অবিনাশ ছেলেটিকে চেনো? না তো। চিনলে করতে ভালো, এ সম্বন্ধে সেই তোমাকে সৎ পরামর্শ দিতে পারত। কি আশ্চর্য, তুমি এসো 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 এসো, বসো। না তোমার জন্য চায়ের কথা বলে আসি। আমি চা খেতে আসিনি। চা খেতে আসুনি, তবে কেন এসছো? বাহ, এলে একটা কিছু বলবে বলে ভাব দেখে মনে হচ্ছে যেন আমি আসামি। তারপর পড়াশুনো হচ্ছে ভালো? না। কেন? আপনি যদি আমাকে না পড়ান আমি পড়াশুনো ছেড়ে দেব। আমাদের বাড়িতে আর কখনো অসম্মান হবে না আপনার। এ ভারী কথাটা তোমার না আর কারো? আর কেউ জানে না আমি এখানে এসেছি। মা অনেকবার তাগাদা করেছেন আপনাকে ফিরিয়ে নেবার জন্য, দাদাও সেই থেকে রেগে আগ। দেখো আমার কোনো রাগ নেই তোমাদের ওপর, বোঝবার যদি কিছু থাকে এখানে এসে বুঝে নিও, খুব খুশি হব। তাছাড়া টিউশনির হুকুম নেই আমার। কার হুকুম নেই? আচ্ছা একজন। নিজের এমন অদ্ভুত প্রতিপত্তি জানতাম না। ঠিক আছে, আমি শর্মাকে বলে দেখতে পারি এই পর্যন্ত। আচ্ছা তাহলে এই নম্বরে আমায় ফোন করবেন, কেমন? নমস্কার। শুনুন, এটার আর দরকার নেই বোধহয়।
ব্যাপার দাদা, দিগ্বিজয় চললে নাকি? যাচ্ছি তো, খুব তো ঠাট্টা করেছিলি গানখানা নিয়ে। ওহো, তোমার রেডিও প্রোগ্রাম না? ও, সেই খবরও রাখো না, তা যাবি নাকি? এসব তো কোনোদিন দেখিসনি। থাক দাদা থাক, শুভ কাজে যাচ্ছ, বেরোবার মুখে আমাকে স্মরণ করাও যা, বচ্চক স্মরণ করা একই কথা। ইডিয়েট কথা। দেখো শর্মা, লোকে আমায় কৃপা করে, দয়া করে, কেউ কেউ খুশামত করে, কিন্তু আমার উপর রাগ কেউ করে না। যাকে তোমার সঙ্গে একটা কথা ছিল, বলো। হাতের কাজটা সেরে না, আমি বসছি। মানে এটা তোমাদের দেয় জ্ঞানের আলো, আর আমায় দিচ্ছে ভবিষ্যতের ইঙ্গিত। দর্শন তত্ত্ব না শর্মা, আত্মদর্শন। সকালবেলা একটা ছবির মধ্যে ডুবেছিলাম, আচমকা একটা ঝড় এসে সে মিথ্যের আবরণ উড়িয়ে দিল। তুমি প্রশ্ন করেছিলে কি চাই, জবাব দিন, কারণ মন তখন তৈরি ছিল না। আর আজ সেই জন্যই তো এসেছি। বলো শর্মা, ছেলেবেলা থেকে আমি যা যা চেয়েছি সবই আমার নাগালের বাইরে থেকে গেছে, এমনকি স্বাস্থ্য তাও। যেদিন থেকে জ্ঞান হলো সেদিন থেকেই জানি জীবনটা আমার একটা প্রকাণ্ড অভিশাপ, মৃত্যুর বিভীষিকা আমার পেছনে পেছনে। তারই মধ্যে একদিন তুমি এলে আমার জীবনে, যত তুমি কাছে এলে তত আমার বাঁচার স্পৃহা বেড়ে গেল। কিন্তু থামলে কেন? থামিনি শর্মা, হেরে গেছি। বুঝতে পারছি ভাগ্যের সঙ্গে লড়াই চলে না, তাকে মেনে নিতেই হয়, তোমাকেও নিতে হবে। না অবিনাশ, তা হয় না। মৃত্যুর সঙ্গে সংগ্রাম করাই আমার শিক্ষা, সেই আমার সাধনা। তোমাকে আমি বাঁচিয়ে তুলব, তারই মধ্যে আছে আমার শিক্ষার সার্থকতা। ওটা আদর্শের কথা শর্মা, জ্ঞানের কথা না। বাবা যে ভুল করেছেন সে ভুল আমি হতে দেব না। যে অভিশাপের মধ্যে আমি মানুষ, তার ভার ভবিষ্যতের কাঁধে আমি তুলে দিতে পারবো না। যক্ষা রোগের জীবাণু ছড়িয়ে সংসারের অভিশাপ আমি করতে পারবো না শর্মা। কি করবে তুমি? দূর থেকে তোমায় দেখব, মনে মনে ভাগ্যকে অভিশাপ দেব, আর মনে প্রাণে তোমার মাধুর্য দিয়ে জীবনের বাকি কটা দিন ভরে নেব। আমি আমি কি করব? তুমি তুমি বিপিনবাবুকে বিয়ে করবে।
তোমার সবকিছু দিয়ে সংসার করবে। তোমার মাধুর্য নিয়ে কল্যাণ বড় হয়ে উঠবে তোমার ছেলে মেয়েরা। সুন্দর সংসার, আমি অপরিচিত তাদের। হয়তো তুমিও ভুলবে, বয়সের মাঝখানে পা দেবে একদিন, ছেলে মেয়েদের শাসনে পড়ে বিশ্রাম নিতে শুরু করবে মাঝে মাঝে। তেমনি এক ভরা সন্ধ্যায় বসে নিজের পরিপূর্ণতাই অনুভব করবে, একটু আনন্দ, একটু গর্ব, একটু ব্যথা। অতীত প্রদক্ষিণ শুরু হবে অন্য মানুষের মতো, স্তব্ধ হয়ে দেখবে অবিনাশ একেবারে হারিয়ে যান, মুখ চাচাই করবে তোমার ছেলে মেয়েরা, তাদের মায়ের হলো কি আজ, ভাববে ডাকবে কি ডাকবে না। সরমা, কি হয়েছে সরমা? ভাবছি তোমার এই দীর্ঘ নিঃশ্বাস আমার সইবে কিনা। সরমা, অহংকার ভালো না, কিন্তু শোকের অহংকার যে আরো খারাপ অবিনাশ। অহংকার নয় সরমা, এই আমার সাধনা। আন্তরিকভাবে পেতে গেলে একান্ত ভাবে ছাড়তে হয়। না না না, তা হয় না, তা হয় না অবিনাশ। তোমার ভালোবাসা আমার পায়ে পায়ে ঠেকবে, তোমার ত্যাগের মহিমা আমার গলা টিপে মারবে, সে আমার সইবে না, সইবে না, কোনো মতে সইবে না। সইবে শর্মা, সইবে। এক অভিশাপের বোঝা আমার মাথায়, তার উপর আমার জন্য যদি তোমার জীবন নষ্ট হয়ে যায় তাহলে আমায় সব হারাতে হবে। সে বেদনা থেকে আমায় মুক্তি দাও শর্মা। তোমার পরিপূর্ণতার মধ্যে আমি বাঁচতে চাই, বাকি দিনগুলোকে পেতে চাই। বলো দেবে? দেব, দেব, সব দেব। তুমি যা চাও অবিনাশ, আমি সব দেব। তুমি যাও, তুমি যাও অবিনাশ। আমার সমাধি পরে তব নয়নের একটি অস্র বারেক যেন না ঝরে, আমি যাব যাবে হারায়ে আমার সমাধি পরে। বিরহ ব্যথায় তোমারি কাঁদনে আমিও কাঁদিব মাটি পথনে, তোমারি কাঁদনে দহিবে আমার অশান্ত অন্তরে। আমি যাব যাবে হারায়ে যাব হারায়ে। Yeah.
শত বিরহে বেদনার পার রহিবে না ক্ষণ তরে আমি যাব যাবে হারায়ে বুঝলে হে রাজন, এবার একেবারে সর্বনাশ করে ছেড়ে দেবে, কাউকে আর বাঁচতে দেবে না, তোমাকেও না হ্যাঁ আমাকেও না। এত একটা বিপদ, তোটা একটু চিন্তা নেই। হ্যাঁ গুড মর্নিং স্যার। হ্যাঁ মর্নিং মর্নিং। আসুন স্যার, নমস্কার স্যার। খুব ভালো হলো আপনি এসে গেছেন স্যার, আপনার সঙ্গে গোটাটা কথা ছিল স্যার। বলুন। বলছিলাম কি বাজারটা খুবই খারাপ। খারাপ করে আমি দেখছি খুব ভালো। সে কি স্যার, এতবার একটা ডিপ্রেশন আসছে আর আপনি বলেন খুব ভালো? আসছে, আসুন না স্যার, একটু দেখে শুনে চলা উচিত তো। বেশ তো, আপনি চলুন না দেখে শুনে। না না, আমি বলছিলাম কি এ সময় একটা নতুন করে রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? রিস্ক তার তো মাত্র শুরু হলো, আমি তো ভাবছি এবার থেকে আরো বেশি করে নিতে হবে কোনো সম্ভব। আপনি তো বলছি সর্বনাশের কথা বলছেন। হ্যাঁ আমি দিন কতকের ছুটি নেব। কি নেবেন? ছুটি মানে আমার বিয়ে। বিয়ে? বিয়ে? দেরি করে এলে? একটু দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল ভাই, তুমি যাও। আরে আসুন আসুন, প্রথম যা। তারপর বৌদি কয়? ও একটা কাজে আসতে গেল কিনা তাই আসতে পারলো না। এটা কি কাণ্ড করেছে? চল শর্মা আলাপ করিয়ে দিই। প্রফেসর সরকার, এটা কি? আচ্ছা কাণ্ড। হায় ভগবান, এই এত দামি গয়নাগুলো। না না না, এই আমি দিতে পারবো না। আপনি দিন। কি আশ্চর্য! অতগুলো গয়নাকে এবারে পায়রা বানিয়েছি। চলেন স্যার। এই দেখো কাকে এনেছি শর্মা। ও আপনি? কি শর্মা, তোমায় দেখে মনে হচ্ছে যেন আমাকে আশাই করেনি। লাগছে শর্মা? ভালো। খুব ক্লান্ত হয়ে পড়েছে না? না। জানো শর্মা, আজকের দিনে সবাই এলেন কিন্তু অবিনাশ বাবু সত্যি এলেন না। আমি নিজেকেই কার্ড রেখে এসেছি আর আসতে অনুরোধ করেছি। আসবে বলেছিল? না, দরজায় তালা বন্ধ দেখে আমি কার্ডের নিচে লিখেও রেখে এসেছি। দরজা বন্ধ তো কার্ড কাকে দিলে? দরজার একটা সাঁচি ভাঙা ছিল, আমি তার ভিতর দিয়ে ফেলে এসেছি। কার্ড তাহলে ওখানেই পড়ে আছে, কারণ জানলা থেকে তক্তপোষ অনেক দূরে। ওই আমাকে কিছু বলনি? তিনি এলে তোমাকে অবাক করে দেবো ভেবেছিলাম। কি ভাবছো? কিছু না, তোমায় দেখছি।
সুন্দর না? কিছু বললে? কি ভাবছি বলতো? কই কিছু না তো? নিশ্চয় কিছু ভাবছ না? ভাবছিলাম অনেকদিন কলেজ কামাই হয়ে গেল। বেশ তো, কবে থেকে যেতে চাও বলো? যাবে থেকে বলবে। আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরবে? কেন বলতো? অবিনাশের ওখানে যাব। তোমার সঙ্গে ভালো করে আলাপ হবে, আর নিমন্ত্রণ না রাখার কৈফিয়তটাও নেব। তুমি যাবে তো যাও না, আজ আমার ফিরতে দেরি হবে, হাতে অনেক কাজ। তাছাড়া আমি দালাল মানুষ, নিমন্ত্রণ রাখতে কে এলো না এলো অত কি মনে করে বসে আছি? আর কৈফিয়ত কি নেব? আজ বিকেলে আমার সঙ্গে বেরোতে হবে। কোথায়? অত খোঁজা দরকার কি, যেখানে বলবো নিয়ে যাবে। কিন্তু বিকেল পাঁচটা খেলা আছে বৌদি, ছেড়ে দিতে হবে কিন্তু। বেশ, তার আগেই বেরোবো, খেলার পরে আবার আমায় নিয়ে এসো। আচ্ছা। আরে এসো এসো এসো, আমি তো ভাবলাম চৌধুরী মশাই বুঝি তোমাকে নিয়ে ফারাক্তবাদী রওনা হলেন। মন্টু, তোমার খেলার তো দেরি আছে, মানুষটাকে একবার দেখেই যাও। এটি 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 আমার ভূতপূর্ব ছাত্র, বর্তমানে বডিগার্ড, আর ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা, এসো এসো ভাই মন্টু, বসো বসো। ঠিক আছে, এবার দেখো আমাকে। কিন্তু ভাই, তুমি তো একটা মিছে আশ্বাসে ভুলেছ, ছাত্র ছিলে ভালোই ছিলে, বডিগার্ড হয়েছো সেটা আরো ভালো, কিন্তু ভবিষ্যতের মালিকানা সম্বন্ধে আমার বেশ সন্দেহ আছে। ওকে এভাবে লজ্জা দিলে কিন্তু ও আর আসবে না এখানে। কেন আসবে না? নিশ্চয়ই আসবে, কারণ ও যার বডিগার্ড তিনি আসবেন, এবং তিনি আজকাল বডিগার্ড না নিয়ে চলাফেরা করেন না, ও জন্য আমার একেবারে দুর্ভাবনা নেই। তারপর একেবারে তিন সপ্তাহ টু কেমন আছো? ভালো। আমার কিন্তু দেরি হয়ে গেছে, আমি কিন্তু আবার আসবো। আচ্ছা, দেখেছো শর্মা, জহুরি জহর চেনে। মন্টু, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, একেই ধরে নিয়ে যাবো খুন। তাহলে আমি চলি। এসো। ওকে সত্যি আসতে বারণ করে দিলে? কেন, তোমার ও বাড়ি যেতে আপত্তি হবে খুব? না, আপত্তি কিসের? তাহলে সেদিন এলে না কেন? অদৃষ্ট, নিমন্ত্রণ লিপি যখন চোখে পড়লো তখন গেলে তাড়া খেতে হতো। তারপরেও তো এলে না? নিজের সঙ্গে বোঝাপড়া করে এতদিন বাদে নিজেই তো তুমি চলে এলে শেষ পর্যন্ত, এই তো ভালো হলো। তারপর চৌধুরী মশাইকে লাগছে কেমন? মন্দ কি? তবু বনিবানা হলো কেমন? তোমার মতো ঝগড়াটে নই, বনিবানা সকলের সঙ্গে হয়। পড়াশোনা হচ্ছে, কিন্তু তুমি কি ভেবেছো বলো তো, আগের মতো এসে তোমার ঘর গুছিয়ে দিয়ে যাব? কিন্তু আজ ওসব গোছানো টোছানো চলবে না। কেন, আজ কি গুরুবার? মুন্ডুবার। চাদরটাই কি ছিঁড়ি করেছি দেখো। আমার ছিঁড়িটাই বা এর থেকে এমন কি ভালো, আজ থাক না। থাকবে বই কি, তা নয় তো আবার অসুখ বাঁধাবে কি করে? আরে কি
থাকবো। সূর্য আজ কোন দিকে উঠলো? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। রাত হচ্ছে দেখে এলাম একবার। বেশ করেছেন মশাই, নইলে আমাকে নাকি দড়ি দিয়ে নিয়ে যেত। বসুন। ওসব থাক না শর্মা, একবার মানুষটাকে দেখো, ঊর্ধ্বশ্বাসে কজনকে গাড়ি চাপা দিয়ে এলেন, খবর নাও। তুমি না বলেছিলে ফিরতে তোমার রাত হবে? রাত মানে যদি বারোটা একটা ধরো তাহলে ঠিক বলবে। তোমার কি ফিরতে দেরি হবে নাকি? দেরি হবে কি মশাই, ঝাড়া তিন ঘন্টা বকিয়েছে। আর নয়, এবার থেকে আপনি আসবেন সঙ্গে করে, নইলে উঠতে বসতে এই শাসন অসহ্য। মেয়েদের শাসন আর্টিস্টদেরই মনে পড়ে, সবার বরাতে তো আর জোটে না। আচ্ছা আমি এখন তাহলে চলি, দাঁড়ান মানুষ আমি, সময় খুব কম বুঝতে পারছেন। হ্যাঁ বলছিলাম কি, আপনি তো আমাদের বাড়িতে মাঝে মাঝে যেতে পারেন, শর্মার পরীক্ষা সামনে, যাতায়াতের সময়টা তাহলে বেঁচে যায়। কি হে যাবে এখন? আচ্ছা চলি অবিনাশ। মন্টু রাস্কেলটা তোমাকে নিতে আসার কথা ছিল না? পথে চলাফেরা করতে চলনদার লাগে তাই তুমি জানতে নাকি? না সে কথা না, ভাবছিলাম তুমি বিজয়ের জন্য অপেক্ষা করে বসে আছো। আচ্ছা শর্মা, অবিনাশবাবুর সঙ্গে তিন দিন আলাপ হলো, অথচ ভদ্রলোকটি যে কে এখনো চিনলাম না। সময় লাগবে চিনতে, তাছাড়া অবিনাশকে চেনার চাইতেও তার সঙ্গে আমার এই ঘনিষ্ঠতা কেন, এইটি হয়তো বিশেষ করে জানতে চাও তুমি, তাই না? দেখো বিয়ের আগে স্বাধীন ছিলুম আমি, কেউ বাধা দেবার ছিল না কোথাও, সম্পূর্ণ নিজের ইচ্ছেতেই তোমাদের বাড়ি এসেছি। অবিনাশকে চিনতে চাও ভালো কথা, কিন্তু তাকে নিয়ে এই দুর্ভাবনা কেন? কামেন। ও শর্মা এসো এসো, ডিউটি শেষ হলো বুঝি? না বারোটার সময় হবে। ও আই সি, কাজ লাগছে কেমন? ভালো। সার্জিক্যাল ওয়ার্ডে কাজ করবে? সার্জিক্যাল আপনার সঙ্গে? আমার সঙ্গে? সত্যি বলছেন? ইয়েস মাই চাইল্ড, সত্যি বলছি। কি জানো আমাদের দেশে ভালো সার্জনের বড় অভাব, তোমার আমি কাজ দেখেছি, হাত ভালো আর বুদ্ধিটাও ঠিক মেয়েদের মতো নয়। করবে আজ থেকে? এখন থেকে। বিপিনের অনুমতি চাই না? চাই, পাবো। গুড। আচ্ছা শোনো, আজকে আমি একটা মস্ত বড় অপারেশন করছি, ইটস ভেরি ইন্টারেস্টিং, থেকে যাও। তার বলতে? আচ্ছা রাজেন, বিয়ে করে কাউকে এরকম বউ পাগল দেখেছ? ভাগ্যটাকে নিয়ে একেবারে ঘুড়ির মতো লাট খাওয়াচ্ছে। কোথায় এই বাজারে লোকেরা শেয়ার ছেড়ে দিচ্ছে, না উনি একের পর এক শেয়ার কিনে যাচ্ছে। দেখুন এটাতে কি হয়। এটা আবার হবে কি? আবার দেখছি তো একের পর এক সব লস যাচ্ছে। আচ্ছা এমন একটা সোনার ব্যবসা সেটা যে নষ্ট হচ্ছে এর কারণ কি বলতে পারো? আপনি তো বললেন বিয়ে করে। বিয়ে করে না, বিয়ে করে? আরে বাবা আমিও তো বিয়ে করেছি, ওই লাটুর মতো দিন রাত বন্ধন করে ঘুরে বেড়ে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আগে হ্যাঁ না বিভিন্ন অফিসে আসেননি? হ্যালো হ্যালো বিভিন্ন এসে গেছেন, একটু ধরুন স্যার আপনার ফোন। চৌধুরী স্পিকিং। হ্যাঁ কে? ও কি খবর? হ্যাঁ হ্যাঁ কি বললেন?
What? কই আপনি কাল তো এসব কথা বললেন না? হ্যাঁ? তাহলে আমাকে এই সব কথা বিশ্বাস করতে বলেন? You are a cheat. I see you are a downright cheat. এবারে তাহলে ব্যাংকটা ডুবলো স্যার। সেবারে নন্দন ব্যাংক যখন ডুবলো স্যার, তখন আপনাকে বারবার করে বললুম যে ব্যাংক থেকে টাকাটা তুলেনি। আপনি তখন আমার কোনো কথাই শুনলেন না। আপনি একটু থামুন তো। আচ্ছা স্যার, থেমেছি। থেমে থেমেই তো এই অবস্থায় দাঁড়িয়েছে স্যার। আচ্ছা, আমি আর কিছু বলবো না। আপনার টাকা যেভাবে খুশি আপনি ওড়াবেন, ঠিকই তো আমারই বাকি। আমি বলবার কি, আমি বলবার কি, আমার বলার কি আছে? আরে আসুন নিতিন বাবু, কি সৌভাগ্য আমাদের। কথায় আছে কান টানলেই মাথা আসে। কেমন আছেন? খুব ভালো, বসুন। না বসবো না, খুব তাড়া আছে। তুমি আমার অফিসে টেলিফোন করেছিলে শুনলাম, তাই এলাম। ও একেবারে ষড়যন্ত্র করে আসা হয়েছে, তাই এসেই যখন পড়েছেন একটু বসুন। তা এমনিতেই তো নমাসে ছমাসে দেখা নেই, বসুন চা নিয়ে আসি। না না না, তার দরকার হবে না। তুমি মিছি মিছি এর মধ্যে রাসুটা নষ্ট করবে কেন? পরে এসো না। না চলো, আমিও যাচ্ছি। বৌদি আজকে চলি, একটু কাজ আছে। দাদা চলি। দাদার বাড়ি থেকে কাজ আছে বলে ওরকম তাড়াতাড়ি চলে এলে কেন? তুমি থাকলেই তো পারতে, যতক্ষণ খুশি। আমি নিজের জন্য বলছি না। আচ্ছা তোমার আজকাল কি হয়েছে বলো তো? হবে আবার কি? কিচ্ছু না। আমার কিছু হলে তোমার তো কিছু এসে যায় না। এটা আবার কবে আবিষ্কার করলে? আচ্ছা সারা পৃথিবীটা উল্টে গেল, তোমার কাজে কোনো ব্যাঘাত ঘটবে না? না ও মা, হঠাৎ পৃথিবী উল্টাতে যাবে কেন? যদি যায় তোমাদের সায়েন্সে কি বলে? সায়েন্স বলে সত্যি সত্যি পৃথিবী কখনো উল্টায় না, তবে মনের বিকার দেখা দিলে মাঝে মাঝে ভয়টা আসে বটে। দেখো নিজের মন থেকে দুঃখ সৃষ্টি করে যারা দুঃখ পায়, তাদের অদৃষ্টে কোনোদিন শান্তি লেখা নেই। ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে, আর লেখটা দিতে হবে। একটু পটাশিয়াম সাইনেট এনেছি, সোনার উপর অ্যাকশন দেখবো বলে। বাড়িতে খুব সোনা দানা ছড়াছড়ি হয়েছে না? আজ এটা কাল সেটা করে আমার আলমারিটা তো ভরে ফেলেছো, কবে যে কি একটা কাণ্ড করে বসবে। তাছাড়া তুমি পটাশিয়াম সাইনেট পেলে কি করে? দাও টাম। কি রাগ হলো বুঝি? না। তবে অভিমান? আচ্ছা বৌদি, তোমার এই ডাক্তারি নিয়ে এভাবে আর কতদিন ডুবে থাকবে বলতে পারো? তুমি যেন এ বাড়ির কেউ না, যে যা খুশি করছে। কি হয়েছে বলতো? আজ এ বাড়ির মালিকানা বদল হয়ে গেল জানো। দাদার কি বাইরে দিনে টেনা হয়ে গেছে? জানি না তো,
কিছুই তো জানো না। মা দাদার নামে ছিল এ বাড়ি, আর দাদার অংশ মায়ের নামে বিক্রি হয়ে গেল, কাগজে পত্রে বিক্রি। মায়ের হাতে টাকা নেই আমি জানি। অবস্থার বিপাকে এছাড়া হয়তো উপায় ছিল না। কিন্তু তোমার কাছে এমন ঢাকাটাই কেন? হয়তো ভয় ছিল। ছাই ভয় ছিল, আজ লজ্জা ভয় দাদার কিছুতেই নেই। তুমি শুনে রাখো, হাসপাতালে দু বছর গোয়েন্দাগিরি করে আসছি তোমার পেছনে, সপ্তাহে কদিন অভিনেতার বাড়ি যাও আর কখন না যাও এই দেখবে, এখনো আমাকে বিশ্বাস করো। তুমি জিজ্ঞেস করে দেখবে। তুমি আজ হাসপাতালে যাবে না? না। কেন? জবাবদিহির কোনো প্রয়োজন আছে? ডক্টর চন্দ্র আমাকে টেলিফোন করে ডেকে পাঠিয়েছেন, কেন তুমি কিছু বলতে পারো? সেটা আমার জানবার কথা না। ও ভেরি পাংচুয়াল, বসো বসো বসো। হঠাৎ এরকম জরুরি তলব যে? কি ব্যাপার বলো তো? কিসের? শর্মা হঠাৎ কাজ ছেড়ে দিয়েছে কেন? ও ছেড়ে দিয়েছি বুঝি। হ্যাঁ, কেন তুমি কিছু জানো না? কই না তো, তবে কয়েকদিন ধরে যাচ্ছে না বটে, কারণ তোমায় জানাইনি। যে কারণটা জানিয়েছে সেটা কিছুই নয়, বলছে নানান রকম অসুবিধে। অসুবিধে কথাটা তো আমার ভালো লাগছে না। অসুবিধেটা কি তুমি কিছু বলতে পারো? আমি কি করে বলবো, হয়তো কাজটা ভালো লাগছে না। না তা হতে পারে না, কারণ শর্মা জানে কাজের দায়িত্ব কতখানি, আর এই কথাও জানে যে কাজটা ছেলে খেলা নয়। তাহলে কি তুমি বলতে চাও আমি ছেলে খেলা করছি? আর আমি যদি বলি সংসারটাও ছেলে খেলা নয়, পাঁচজনের প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে, শুধু আদর্শের স্বপ্নে ডুবে থাকা চলে না। সেই দায়িত্বটা তুমি তাকে বোঝাতে পেরেছো কিনা আমি জানতে চাই। আমি এসব কথা অপমান বোধ করছি মহিন্দা, নিজের ব্যবসা নিয়ে কোথায় দিনের পর দিন তলিয়ে যাচ্ছি তার কোনো ঠিক নেই। এর মধ্যে শর্মার কাজ নিয়ে আনন্দে লাফালাফি হয়তো আমি কোনোদিন করিনি, কিন্তু তাই বলে তার কাজে আমি কোনোদিন বাধা দিয়েছি এই কথাই কি সে তোমাকে বলেছে? ছি 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 বিপিন, এসব তুমি কি বলছো? কোনো কথা বলা দূরে থাক, তোমার সম্বন্ধে কোনো অসম্মান সে কোনোদিন প্রকাশ করেনি। তাহলে তাকেই ডেকে জিজ্ঞেস করো না কেন, তার কাজ ছাড়ার কারণটা কি? দেখো বিপিন, শর্মা আমার সঙ্গে কাজ করে, আমি তাকে অত্যন্ত স্নেহ করি, সব স্বীকার করছি, কিন্তু সে আমার ছাত্রী, তুমি আমার বন্ধু স্থানীয়। বন্ধুর সঙ্গে যেসব কথা খোলাখুলিভাবে আলোচনা করা চলে তার সঙ্গে কি তা চলে? এখন তুমি আমায় কি করতে পারো? তুমি যেরকম রেগেছো তাতে তোমাকে কিছু বলতে গিয়ে আমি নিজেই সব গুলিয়ে ফেলছি, অথচ কি করে আমি তোমাকে বোঝাবো বলো? এ সময় শর্মার না আসাটা কতখানি ক্ষতিকর, আমি নিজে তাকে যত্ন করে কাজ শেখাচ্ছি, আশাও রাখি অনেক, তাছাড়া এ সম্বন্ধে শর্মারও যথেষ্ট আগ্রহ। ঠিক আছে, শর্মাকে জিজ্ঞেস করে দেখি তার অভিযোগটা কি। বেশ, হ্যাঁ শোনো, আমি টেলিফোন করে শর্মাকে কাল হসপিটালে আসতে বলে দিয়েছি, তোমার যদি অমত না থাকে তাকে কাজে লাগিয়ে দেবো। তাই দিও। চন্দ্র সাহেবের সঙ্গে দেখা করে এলাম, তুমি নাকি কাজে ইস্তফা দিয়ে এসেছো? আমি এমন কি অপরাধ করেছি জানতে পারি কি? জেনে কি হবে? আর কিছু না হোক অন্তত শুধরে নিতে পারি তো? পারো? তাহলে মার নামে বাড়ি বিক্রির ব্যাপারটা এত লুকিয়ে চুরিয়ে কেন? আমি বাধা দিতাম? হো এই আমার ভয় ছিল কি না কি, আমি তো ভেবেছিলাম বাড়ি ঘর টাকা পয়সা এইসব তোমার কাছে অতি তুচ্ছ। ঠিকই ভেবেছিলে,
অতি তুচ্ছ। কিন্তু আজ দু বছর মন্টুকে আমার পেছনে লাগিয়েছো কেন? কোথায় যাই কি করি দেখতে? তখন কি ভেবেছিলি? কে বলেছে? মন্টু বলেছে কথা? চেঁচিও না, আমি কাছেই রয়েছি। দাঁড়া, মন্টু আজ তোমাকে এতটুকু ভয় করে না, কিন্তু আমি তাকে করি, কারণ তার আত্মসম্মান বোধ আছে। এ নিয়ে ওর ওপর একটা কটু কথায় তুমি আমাকে চিরদিনের মতো এ বাড়ি থেকে তাড়াবে। খুব ভালো করে ভেবে নিয়ে তবে যেও। মন্টু, হাসপাতাল থেকে সন্ধ্যের পর আমি অবিনাশের ওখানে যাব, উনি অফিস থেকে এলে আমায় আনতে যাবে। কি ভরসন্ধ্যায় চাদর গায়ে বসে? কি হয়েছে? মেন্টাল থ্রম্বোসিস। আবার সেই হার্টের ট্রাবলটা শুরু হয়েছে তো? ও যেতে দাও, 17 বছর বাদে এসে উনি আবার স্বাস্থ্য চর্চা শুরু করলেন, আমি এদিকে হাঁসফাঁস করছি মানভঞ্জনের পালাটা শুনবো বলে। শুনলে কার কাছে? চন্দ্র সাহেব। তারপর হাসপাতাল থেকে আসছো? হ্যাঁ। কাজ করলে? করলাম। গুড, আমি তখনই বলেছিলাম প্রফেসরকে নির্ভাবনায় থাকুন, ভদ্রলোক ভেবেই অস্থির। তোমার ভাবনা হয়নি? পাগল, বরং এতদিনে বুদ্ধির তারিফ করছি তোমার। দুটো চূর্ণ বিচূর্ণ তাল পাকানো দেহ সকলে খুঁজে পাবে।
গাড়ি থামাবে কিনা? আমি থাকবো না, তুমিও থাকবে না, কিন্তু অবিনাশ বসে থাকবে। ফাজলামো করতে হবে না। এদিকে নিজের ব্যবসা নিয়ে ডুবছেন হয়তো, আর যত ঝাল বাড়ির ওপর। তোমার কাছে লজ্জা করে লাভ নেই অবিনাশ, আজ দু বছর ধরে এই চলছে, আর সহ্য হয় না। একটা কিছু পরামর্শ দাও। পরামর্শ দেওয়ার কি আছে? দলিল পত্রের বিয়ে ছেড়ে ফেললি পার। ঠাট্টা করছো? কি মুশকিল, পরামর্শটা খারাপ হলো? দুরবস্থাটা শুনে আনন্দ চেপে রাখতে পারছো না কেমন? তার বদলে যদি বলি, বিপিন চৌধুরী এই দুঃসময়ে অনেক জোর পায়, অনেক বল পায়, শুধু তুমি কাছে থাকলে খুশি হবে? সব ছেড়ে ছুড়ে বসে থাকি তাহলে? ছাড়তে গেলেই যে ছাড়া যায় না সে তো দেখলে চেষ্টা করে শর্মা। আমার অল্প বুদ্ধিতে বলে, একশোটা আধমরা মানুষ চিয়ে রাখার পুণ্য থেকে একজন সুস্থ মানুষের শান্তি নষ্ট করার পাপ অনেক বেশি। তোমার কাজের ওপর আমার অশ্রদ্ধা নেই শর্মা, কিন্তু তাই বলে বিপিনবাবুকেই বা অমানুষ ভাববো কেন? না, বিল্লপত্র দিয়ে পুজো করোগে যাও। আর যদি শোনো, ছোট ভাইকে দিয়ে দিনের পর দিন গোয়েন্দাগিরি করিয়ে বেড়াচ্ছেন, কবে কখন তোমার কাছে আসি না আসি সব খোঁজ রাখতে, শ্রদ্ধার মাত্রাটা উতলে পড়বে বোধ করি। কি জবাব দিলে না? আমার জবাব শুনে তোমার রাগ আরো বাড়বে শর্মা। তোমার ভেতরের সন্ধানটা পেতে দাওনি বলেই হয়তো আজ মানুষটা বাইরের সন্ধান খুঁজে বেড়াচ্ছে। মনে মনে এত জ্বালা তোমার, আর যদি আমার সব স্বাদ একসঙ্গে ডোবে, তুমি বোধ করি আনন্দে হাততালি দেবে সকলের আগে। না, আজ একটা কথা বলে যাই অবিনাশ, বেঁচে থাকলে দেখবে একজন ছেড়ে দশজন বিপিন চৌধুরীর সাধ্য নেই শরমাকে নিঃশেষে শেষ করে তোমাকে আনন্দ দিতে পারে। দেখো শরমা, তোমার মতো একজন এমন করে বড় একটা কারো জীবনে আসে না। অদৃষ্টের অভিশাপ নিয়ে জন্মেছি, ব্যথিগ্রস্ত এ দেহ কোনোদিন যদি আশা করেও থাকে, কোনোদিন যে তাকে প্রশ্রয় দিইনি নিজেই তা জানো। অবিনাশ দা, একেবারে চুপচাপ যে, শরীর ভালো তো? হ্যাঁ ভালো, বসো। আর বসতে হবে না, চলো বাড়িতে কাজ আছে। হ্যাঁ চলো, ওদিকে আবার দাদার মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা চলি অবিনাশ দা। বসো। ওষুধ কিসের? সেই পেটের ব্যথাটা আবার উঠেছে, তাই মন্টুকে দিয়ে তোমার প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটা আবার আনিয়েছি। খাওনি এখন? এইবারে খাবো, একবার ঢেলে দাও তো।
শর্মা, বলো তুমি অবিনাশকে বিয়ে করবে? কত ছোট হয়ে গেছো, কত নিচে নেমে গেছো তুমি, কত ছোট হয়ে গেছি, কত নিচে নেমে গেছি জানো শর্মা? এত ছোট যে দেখা যায় না, আর এত নিচে নেমে গেছি যে আর ওঠা যায় না। তুমি তুমি কি চাও আমার কাছে? আমি মুক্তি চাই, মুক্তি নেব আমি, কিন্তু সেটা যে কত বড় বাঁধন হবে তোমার জানতে পারলে তুমি শিউরে উঠবে শর্মা। মানুষ সবচেয়ে প্রিয়জনের উপর সবচেয়ে বড় প্রতিশোধ কি করে নিতে পারে তা তুমি জানো। দাঁড়াও, সেদিন মন্টুকে সোনার উপর সাইনাইডের অ্যাকশন দেখিয়েছ, কিন্তু নিজে তুমি কখনো মানুষের উপর অ্যাকশন দেখেছ? কিন্তু কাউকে জানো বলো না যে ওষুধটা তুমি নিজের হাতে ঢেলে দিয়েছ। It's a cold-blooded, deliberate and preposterous murder. My lord, I would even suggest that it was a murder, pre-planned and premeditated. Objected, my lord, being the conclusion before judgment. সেদিন কত রাত্রে আপনি অবিনাশের খোঁজ করতে গিয়েছিলেন? রাত 12টার পর। দেখা পেয়েছিলেন? না, তার ঘরে তালা দেওয়া ছিল, সেই থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে রাত্রে বিপিন চৌধুরী মারা যান মাই লর্ড, সেই রাত্রি থেকে অবিনাশ মুখার্জি ফেরার। আচ্ছা, আপনি নিজে পছন্দ করে বিয়ে দিয়েছিলেন? না। ও, তাহলে ওরা নিজেরাই পছন্দ করে বিয়ে করেছিলেন? কতদিন? 5 বছর। আচ্ছা, বনিবনা কিরম ছিল? সাধারণ বাঙালি ঘরে যেমন থাকে সেই রকম। অর্থাৎ সুযোগ পেলে ছাড়াছাড়ি হবার মতন? তাও হতে পারত, কাগজ কলমে বিয়ে তার দাম কি? আচ্ছা, উনি যখন ডাক্তার বাড়িতে ওষুধপত্র নিশ্চয়ই থাকতো? হ্যাঁ। তাহলে তার মধ্যে বিষ থাকা খুব সম্ভব। আচ্ছা, বিপিনবাবু যখন অসুখ টসুখ করত তখন নিশ্চয়ই উনিই সেবা করতেন, ওষুধও দিতেন? তাহলে ওষুধের সঙ্গে বিষ মেশানো ওর পক্ষে খুবই সহজ। কি বললেন আপনি? তাহলে বলতে চান যে বিপিন চৌধুরীর ওষুধের সঙ্গে শর্মাই বিষ মিশিয়ে দিয়েছিল? দরকার হলে শর্মা নিজে বিষ খেতে পারে, কিন্তু নিজে হাতে কাউকে বিষ তুলে দিতে পারে না। হ্যালো হ্যালো হ্যালো, কনগ্রাচুলেশনস কনগ্রাচুলেশনস। আমি ছুটতে ছুটতে আসছি, কিন্তু একটু দেরি হয়ে গেল। বেশ হয়েছে। আপনারা? ও, তোমার আত্মীয় নিশ্চয়ই? বেশ বেশ। আপনারা সবাই তো গম্ভীর হয়ে রয়েছেন কিসের জন্য? শি ইজ লুকিং মাচ বেটার নাও, থ্যাংক গড। আমি ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আপনি আপনি কে কোথায় নিয়ে যাবেন? কেন, চিরদিন ওর যেখানে আনাগোনা। এসো চলো চলো শর্মা। কিন্তু বৌদি, থাক, ওকে যেতে দাও। তুমি তুমি একটু বসো, আমি এখনই আসছি।
জানো শর্মা, ওই যে মানুষগুলো ওখানে ঘুরে ফিরে বেড়াচ্ছে, ওরা সবাই ভাগ্য বিশ্বাস করে, কিন্তু তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করে আমাদের। নিজের জীবনের ভিত্তিতে যে বিশ্বাস তুমি আজ হারিয়েছো, ওই ওদের মধ্যে যে তোমাকে সে বিশ্বাস আবার ফিরে পেতে হবে, নইলে তোমার সাধনা হবে বিফল, তোমার জীবন হবে ব্যর্থ। জীবনের আর বাকি রইল কি? যার মাথায় এত বড় কলঙ্কের টিকা, তার জীবন জীবন নয়, একটা বোঝা। দেখো শর্মা, প্রথম জীবনে আমারও এই কথাই মনে হয়েছিল, সামান্য এক ভুল যেদিন প্রকাণ্ড এক কলঙ্কের রূপ নিয়ে আমাকে জড়ালো, সেদিন আমারও মনে হয়েছিল জীবনে বুঝে আর কিচ্ছু করবার রইল না, জীবনটা বুঝে অচল। শেষ পর্যন্ত তাই হয়তো থেকে যেত, যদি না ছোট্ট একটি শিশু তার শেষ নিঃশ্বাসের সঙ্গে আমাকে জাগিয়ে যেত। শিশু? হ্যাঁ, আমার মেয়ে। সে বেঁচে থাকলে আজ তোমারই মতন হতো, মারা যাবার আগে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে চিৎকার করে বলেছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তার সেই করুণ আবেদন আজও আমি সেবার মধ্যে শুনি, সবার মধ্যে দেখি। শর্মা, আজ যদি সমস্ত পৃথিবী তোমার বিরুদ্ধে চিৎকার করে, করুক, সব দরজা যদি তোমার জন্য বন্ধ হয়ে যায়, যাক, ওরা তো রয়েছে তোমার পানে তাকিয়ে, তোমার পানে হাত বাড়িয়ে, তোমার সাধনার মন্ত্র, তোমার জীবনের জপমালা। আজ থেকে তোমাকে জানতে হবে এরাই তোমার প্রতি মুহূর্তের সাধনা। তোমাকে উপলব্ধি করতে হবে মা, এই হাসপাতাল, এই হাসপাতাল তোমার জীবন তীর্থ। এসে গেছে বৌদি। কি ব্যাপার এমন অসময়ে হঠাৎ? বৌদি একটা কথা ছিল। আচ্ছা এসো, ঘরে এসো, এসো এসো। কি বলবে বল? আমার সঙ্গে তোমাকে একবার যেতে হবে বৌদি। কোথায়? অবিনাশ দা ফিরে এসছে, অবিনাশ দা অসুস্থ বৌদি। সে কোনোদিনই সুস্থ ছিল না মন্টু। আমি জানি সে অসুস্থ। মন্টু, এসেছে যখন তোমায় ফেরাবো না, একজন ডাক্তার সঙ্গে দিচ্ছি, তাকে নিয়ে যাও। তোমাকে আমি ডাক্তার ভেবে নিতে আসিনি বৌদি। তাহলে কি ভেবে নিতে এসছো? আমার অন্যায় হয়ে গেছে বৌদি। মন্টু, তুমি আজ রাগ করো না, আর একটা কথা তোমায় বলবো। আজ হয়তো বুঝতে পারবে না কেন এ কথা বললাম, একদিন ঠিকই বুঝতে পারবে। তুমি আমার বৌদি বলে ডেকো না, দিদি বলে ডেকো আজ থেকে।
স্যার আপনি? হ্যাঁ আমি। কি করি বলো, মন্টু ছেলে মানুষ, অভিমান করা তারই সাজে। চলো অবিনাশকে একবার দেখবে চলো, এরপর হয়তো আর সময় হবে না। আপনি কি বলছেন? আমাদের সবার ধারণা হয়েছিল যে বিপিনের দুর্ঘটনার সংবাদ শুনেই অবিনাশ পালিয়ে গেছে। আমরা সবাই ভুল করেছিলাম, কিন্তু তুমি তুমি এই ভুল কি করে করলে শর্মা? আজ সে তোমার বিপদের খবর শুনে বেচারির শেষ অবস্থাতেও ছুটে চলে এসেছে। সে কোথায় আছে? তাকে এইখানে নিয়ে আসা হয়েছে। এই হসপিটালে? হ্যাঁ, 4 নম্বর কেবিনে। ডক্টর ব্যানার্জি, আপনার পেশেন্টের হ্যামারেজ হচ্ছে, এক্ষুনি আসুন। আমি ঠিক আছে, তুমি তোমার পেশেন্টকে অ্যাটেন্ড করে তাড়াতাড়ি চলে এসো, আমি যাচ্ছি অবিনাশের কাছে, 4 কেবিন। আচ্ছা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। অবিনাশ, ব্লাড ট্রান্সফিউশনটা আরম্ভ করে দাও। অবিনাশ, কিছু বলবে? কি কষ্ট হচ্ছে বলো তো? আর এভরি 10 মিনিটস পালস চেক করো, ভলিউম আর টেনশন নর্মাল হয়ে গেলে ট্রান্সমিশনটা বন্ধ করে দিও, রেসপিরেশনটা দেখতে ভুলো না। আমি আমি 4 নম্বর কেবিনে আছি, দরকার হলেই খবর দিও। শর্মাদি, আমি সমস্ত রাস্তা দৌড়তে দৌড়তে এসেছি যাতে প্রথমে তোমাকে খবরটা দিতে পারি। অবিনাশ দা মারা গেছে। তোমায় আমি সত্যি ভালোবাসি বৌদি, কিন্তু তুমি বলবো তুমি অবিনাশ দার মৃত্যুর জন্য দায়ী, তুমি তাকে তিনে তিনে হত্যা করেছো। হ্যালো,
যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি। দিদি গো, নিষেধ মনে আছে, তবু অন্য ডাকে মন ওঠে না। দাদার জন্য দুঃখ হয়, কিন্তু আমার পাওয়া ব্যর্থ হবে কেন? সাগর পাড়ি দিলাম, আগে জানাইনি বলে দুঃখ করো না। তুমি বাধা দিতে না হয়তো, কিন্তু আমি বাধা পড়তুমি। একদিন বাইরে তোমার নাম ছড়াবে নিশ্চয়ই জানি। যেখানেই থাকি সার্থকতার খবর কানে আসবি। যোগ্য মন্টুর সন্ধান যেন সেদিন তুমি খুঁজে পাও। সময়ের সঙ্গে সঙ্গে ও কাজের তাড়ায় অনেক ব্যথা তুমি ভুলবে, অনেক কথা আমিও ভুলবো, কিন্তু আজ কিছুতেই ভুলতে পারছি না। তুমি যে শুধু বৌদি আমার, শতকোটি প্রণাম নিয়ে তোমার মন্টু। দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।